হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এসবি থ্রি সিটি চ্যানেলের এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে আমি বাংলাদেশি একটি অ্যাপস নিয়ে আলোচনা করব, আপনাদের সকলের পরিচিত অ্যাপস বিকাশ অ্যাপস নিয়ে। তো বিকাশ অ্যাপস থেকে খুব সুন্দর একটি অফার নিয়ে আসছে, একটি সীমিত সময়ের জন্য খুব ভালো একটি অফার, যে প্রতিটি বিকাশ দিচ্ছে প্রতিটি রেফারের মাধ্যমে 20 টাকা করে একজনকে ইনকাম করার সুযোগ। তো সুযোগটা সকলের জন্যই বর্তমানে সকলের জন্যই আছে। তো রিফারের পাশাপাশি আপনারা এখানে আরও বেশ কয়েকটি সুযোগ আছে, যে আপনারা যখন নিউ কোনো মানুষ বা যে এখনও বিকাশ অ্যাকাউন্ট করেনি বা বিকাশ অ্যাকাউন্ট করে থাকলেও আপনার কোনো প্রকার অ্যাপস ব্যবহার করেনি, তো সে যদি চায় বিকাশ অ্যাপস থেকে লগ ইন করে নিজে 20 টাকা বোনাস পেতে পারে এবং পরবর্তীতে রেফারের মাধ্যমে বর্তমান লকডাউন সময়ের মধ্যে কোনো কাজ না করে বাসায় যারা বসে আছে তারা বাসায় বসে থেকেই বিভিন্ন অনলাইন শেয়ারের মাধ্যমে তারা এখানে অ্যাকাউন্ট অন্যদের কুড়িয়ে দেওয়ার মাধ্যমে একটা ইনকাম করার সুযোগ দিছে একটি সীমিত সময়ের জন্য। তো কতদিন পর্যন্ত এই সুযোগটা থাকতেছে সেটা নিয়ে আমি সে তারিখটাও আমি জানিয়ে দিব এবং এই অ্যাপসের মাধ্যমে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন যারা নতুন, যেহেতু তাদের জন্য এই সুযোগটা অ্যাকাউন্টে থেকে থাকলো যারা এখনও অ্যাপসে লগ ইন করেনি তাদের জন্য এবং যারা একদম কোনো অ্যাকাউন্ট করেনি তাদের জন্য এই সুযোগটা। তো আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন বা কীভাবে লগ ইন করবেন আমি অ্যাপসটাতে দেখাই দিব এবং আপনারা পরবর্তীতে সেখান থেকে কীভাবে রেফারের মাধ্যমে আপনারা টাকাটা পাইতে পারেন আমি সেটাও আপনাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওর ডিসক্রিপশনে আমি বিকাশ অ্যাপসের ডাউনলোড করার যে লিঙ্কটা আমি ওইখানে দিয়ে দিবো, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে ইনস্টল করবেন। যেহেতু আপনারা অ্যাকাউন্টে করার সাথে সাথে আমি বললাম আপনারা 20 টাকা পাবেন, তো লিঙ্কে যদি ক্লিক না করে অ্যাকাউন্ট করেন তাহলে হয়তো এটা পাওয়ার সম্ভাবনা আপনাদের নেই। যেহেতু বিকাশের অফারটা হচ্ছে যে রেফার করবে সে এবং যে রেফারের মাধ্যমে অ্যাকাউন্ট করতেছে দুইজনে 20-40 টাকা পাবে, তো আপনি যদি ওইটাতে ক্লিক না করে অন্যভাবে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনার পাওয়ার সম্ভাবনাটা কম। তো আপনারা সেখানে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন তাহলে আপনারা অ্যাকাউন্টে 20 টাকা ওপেন করার সাথে সাথেই অগ্রিম পাবেন রেফার কোনো প্রকার রেফার ছাড়াই। তো প্রথমত আপনারা ওই লিঙ্কে ক্লিক করে এখানে এসে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে আপনারা ইনস্টল হয়ে যাবে। বিকাশ ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে সেটাকে ওপেন করে নিতে পারেন, এখানে ক্লিক করে ওপেন হবে অথবা আপনারা সরাসরি বের হয়ে যাবেন। ইনস্টল হয়ে গেলে বের হয়ে আপনারা বিকাশ অ্যাপসে ক্লিক করবেন। এই যে আমার এখানে বিকাশ অ্যাপস, আমি এখানে ক্লিক করতেছি। তো বিকাশ অ্যাপসে ক্লিক করার পর আপনাদের এরকম একটি প্রোফাইল আসবে যে আপনার এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলুন মিনিটেই। তো যারা অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য ভালো, তারা লগ ইন করলে হবে, যারা অ্যাকাউন্ট করেনি তারা এখানে রেজিস্ট্রেশন করে নিলে হবে। আমি এখানে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করব। আমি লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনারা যারা অ্যাকাউন্ট করেছেন বা করেননি সবাই এখানে যে নাম্বারটা দিয়ে আপনার অ্যাকাউন্ট আজ যদি থেকে থাকে যে নাম্বারটা দিয়ে আছে সে নাম্বারটা এখানে দিবেন, আর যদি না থেকে থাকে তবু আপনি যে দিয়ে করতে চান সে নাম্বারটা এখানে দিবেন। তো আমি আমার নাম্বারটা এখানে দিচ্ছি, নাম্বারটা দেওয়া হলে এখান থেকে ওকে করবেন। ওকে করার পরে আপনি অপারেটর বেছে নেবেন যে আপনার কোন সিম দিয়েছেন। এটা তো আমার একটা টেলিটক সিম ছিল, আমি টেলিটকে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার ওই টেলিটক নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেটা অটোমেটিকভাবে এখানে ক্লিক হয়ে যাবে, এখান থেকে কনফার্ম করবেন। এই বিষয়ে আমি আপনাদের একটি কথা বলে রাখি, তো যারা আপনারা অ্যাকাউন্ট অলরেডি আছে তারা এইভাবে চলে আসবে অটোমেটিক, এই নাম্বারে অ্যাকাউন্ট আসে দিতে হয়ে গেছে। আর আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই তাদের আপনাদের নাম, পিতার নাম, মাতার নাম এবং আপনার নিচে দুইটা এনআইডির দুইটা ছবি, প্রথম পিটার এবং দ্বিতীয় পিটার দুইটা ছবি এবং নিজের ছবি আপলোড করে আর নর্মালি ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট করতে হয় সেভাবে অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করলে করার পরে আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। আসার পরে আপনারা সেখানে অবশ্যই একটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, সে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এটাকে বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আমি পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করলাম। তো লগ ইন করার পরে দেখেন আমার এখানে নাম সেট করতে বলতেছে, তো নাম আমার আগে থেকে দেওয়া আছে, আর বিদায় এখানে অটোমেটিক নাম দেখাচ্ছে। তো আমি এটা পরবর্তী চলে গেলাম। আর এর পরবর্তীতে আপনারা যদি প্রোফাইল ফিক্সার সংযুক্ত করতে চান না, তো আমি আপাতত পরে করে নিব যেহেতু ভিডিওটা না হলে লং হয়ে যাবে, তো আপাতত এটাই নর্মালি থাকুক, পরে করব। এই জন্য আমি এটা স্কিপ করে দিলাম। স্কিপ করার পরে আপনি এই ধরনের একটা পেজ পাবেন। তো এইখান থেকে অর্থাৎ এখানে আসার পরেই আপনারা ব্যালেন্সটা চেক করে দেখবেন। এখানে আপনাদের যারা নতুন লগ ইন করবেন তাদের এখানে যদি কোনো টাকা না থেকে থাকে আপনাদের 20 টাকা দেখাবে। যেহেতু আমার এটা আগে থেকে লগ ইন করা, পুনরায় আপনাদের দেখানোর জন্য লগ আউট করে লগ ইন করলাম, সেজন্য আমার এখানে ব্যালেন্স আগে যেটা ছিল সেটাই আছে। তো এরপর আপনারা কীভাবে সেটাকে আবার রেফার করে, অর্থাৎ আপনারা তো 20 টাকা পেয়ে যাবেন, তো আপনারা পরবর্তীতে কীভাবে আবার রেফার করবেন আপনাদের বন্ধুদেরকে
এবং 20 টাকাটা কিভাবে আয় করবে সেটা দেখাচ্ছি আমি। এখানে আপনারা এই পেজ আসার পরে এখানে দেখেন একদম পাশে যে চিহ্নটা আছে এই একটা পাখির মতো, আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আপনারা পাবেন। অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, অপশনটা হচ্ছে রেফার এ ফ্রেন্ড। এখানে তো রেফার এ ফ্রেন্ড এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে একটা নির্দেশনা আছে, এই নির্দেশনাটা আমি আপনাদের একটু দেখাই দিই আগে বিস্তারিত। দেখুন যেটা অপশনটা ক্লিক করলাম আমি। ক্লিক করার পর এখানে দেখেন বিকাশাব দিয়ে যিনি রেফার করেছেন এবং যাকে রেফার করা হয়েছে দুইজনই পাবেন 20 টাকা বোনাস। দুইজনই পাবেন, কেউ একজন সিঙ্গেল পাবে না। রেফার যাকে করা হয়েছে উনি বিকাশাপে প্রথমবার লগ ইন করার পর উভয় বোনাস প্রযোজ্য হবে। তো লগ ইন করার পর উভয় পাবেন বোনাসটা এটা। এবং 3 নম্বর যেটা সেটা হচ্ছে ক্যাম্পেইনটি চলবে 30 জুন 2020 পর্যন্ত শর্ত প্রযোজ্য। অর্থাৎ এখানে 30 জুন পর্যন্ত এই কার্যক্রমটা বা এই অ্যাকাউন্টে আপনারা 20 টাকা করে আর্নিং করতে পারবেন। তো এখানে আর্নিং করার জন্য আপনারা এই রেফার করুন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে রেফার করুন এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে আপনাদের একটি ভিন্ন পেজে নিয়ে যাবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এটাকে আপনাদের পার্সোনাল মেসেঞ্জার সাইট বলেন বা আপনাদের ফেসবুকে বা অন্যান্য গুগলে যদি পাঠাতে চান বিভিন্ন সাইটের মাধ্যমে আপনারা এখান থেকে শেয়ার করতে পারেন। আর ধরুন নর্মালি আপনারা এখান থেকে দ্বিতীয় যে অপশনটা দেখতেছেন এখানে এই যে ক্লিক টু কিবোর্ড, আপনারা এটার মাধ্যমে এটাকে লিঙ্কটা কপি করে নিতে পারেন। কপি করে নিয়ে আপনাদের বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আপনারা সেটাকে শেয়ার করে দিতে পারেন। তো শেয়ারের মাধ্যমে তারা যখন এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করবে তো আপনি প্রতিটি অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনি 20 টাকা করে এখানে পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে, এবং আপনি লগ ইন করলে তো সেটা পেলেনই। তো এইভাবে আপনারা লকডাউনে বসে মোটামুটিভাবে প্রতিদিন যদি আপনারা 5টা করে 5 জন ফ্রেন্ডকেও যদি আপনারা ইনভাইট করতে পারেন, 5 জন ফ্রেন্ডের অ্যাকাউন্টও যদি হয় সেক্ষেত্রে আপনারা প্রতিদিন 100 টাকা করে ইনকাম করতে পারতেছেন, সপ্তাহে প্রায় 700 টাকা এবং মাসে প্রায় 3000 টাকা। তো ঘরে বসে থেকে কোনো বেশ কোনো কাজই না, শুধুমাত্র আপনার লিঙ্ক শেয়ারের মাধ্যমে রেফারের মাধ্যমে আপনারা ভালোই 1 মাসে 3000 টাকা করে ইনকাম করতে পারেন। এটা হচ্ছে খুব সুন্দর একটা সুযোগ, এবং এই সুযোগটা হচ্ছে 30 জুন পর্যন্ত, যেটা আপনাদের আমি একটু আগেই দেখালাম। 30 জুন পর্যন্ত এই কার্যক্রমটা প্রচুর চলমান থাকবে। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল। যদি ভিডিওটা আপনাদের কাজে এসে থাকে বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার SBT360 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। কেননা আমি যখন পরবর্তীতে ঠিক এই ধরনের আরও কিছু সুযোগ সুবিধা নিয়ে ভিডিও তৈরি করে আমি আপলোড করব তখন আপনারা নোটিফিকেশানে যখন ক্লিক করে রাখবেন বা বেলে যখন ক্লিক করে রাখবেন তখন আপনারা একটা নোটিফিকেশান পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।